কিচিতে আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে এবং শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছে। আজকে সকাল সকাল শুক্রবার, ভুলে গেছি বারটা, আমি চলে যাচ্ছি নিচে, দেখো আমি রেডি শাড়ি পরে পরে দেখাচ্ছি। আর ওখানে মা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং পুচাই নেই, আমাদের মনটা খুবই খারাপ, খুবই খারাপ করছে, ফাঁকা ফাঁকা লাগছে। এ নাও আমার পুচাইদের দেখে নাও, এই পুচাইদের দেখে নেও না, কেন তোমরা আবার বলবে যে সকাল সকাল দেখাও নি কেন। মর্নিং করে দিয়েছে আমার পুচুরা, মায়ের এখন চিন্তা লেগেছে, দেখো এই শাড়িটা, এই সবাই কাজে কাজে খিটি খাবার দেওয়া হয় না, ওটা বলছে এই শাড়িটা পরেছি। এরা আহিরি থেকে, আহিরি থেকে কবে কতদিন কিনিনি, জন্নাদি বলে কি ব্যাপার তুমি আজকে আর কেনো না, জানি কত নিচ্ছে, অত মনে নেই, কত মনে নেই। আমার মিঠাই আর পুচাই আসার পর থেকে আমার এইদিকে কেনাকাটাগুলো কমে গেছে, তাও আমি এবছর তিনটে কুর্তি কিনেছি, চারটে। আর মাকে বলে মা আজকে কড়ি করবে, তো এসে আমি রেসিপিটা শেয়ার করবো। নিরামিষ ডিমটা মানে মা করবে হয়তো, যদি বিশাল কিছু হয়তো, তাহলে ফিরে এসে কথা বলছি। মামনি বলেছে, মামুই দুই বন্ধুর কথা, মামনি বল কি বলছে, আমার সঙ্গে কতক্ষণ কথা বললো, কাঁদছে। তো আমি স্কুল থেকে চলে এসেছি, দেখো লিপস্টিকটা উঠাইনি, আর মা করবে এবার তোমাদের জন্য করি, মাকে বলো মা করি করবে। তো মা অনেক আগে করতে পারতো, কিন্তু মা ওয়েট করছিল আমি এসে শ্যুট করবো বলে। নিয়ে নিয়েছে মা বেসন, বেসনের মা মধ্যে মা নিচ্ছে নুন, হলুদ, এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে। যতক্ষণ হালকা না হবে ততক্ষণ ফাটাতে হবে। লঙ্কার গুঁড়ি স্বাদ মতো দিয়ে দিই, গরমে বাড়িতে এ বানাও দই পাতো আর খাও, আমাদের দইটা পাতা হয়নি না, আছে দই পাতা দিয়ে করবো, এটাকে বললাম আছে। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হবে, আর কড়াইটা বসিয়ে দেওয়া হলো, গ্যাসটা নোংরা হয়ে গেল, সেটা ভালো হয়। কিন্তু আমরা সাদা তেল খাচ্ছি, সরষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেলে এরকম করে ছেড়ে দিতে হবে কড়ি গুলো। মা একটু ঢেকে ঢেকে ভাজে, তেলটা কম লাগে, কিন্তু মা একটু ঢেকে ঢেকে ভাজে। ফুলে গেছে অতি সুন্দর, মা উঠে গেছে। টুপি টুপি একটু ভেজে দিয়ে উঠে নিতে হবে। আমাদের বাড়িতে বানানো দই, তারাও ভালো করে দেখাচ্ছি। অনিমাদি ঠিক দই, মা যখন দই বসায় না, তুই বাটি উল্টে দিলেও দইটা থাকে, মাছ শুনে দই বসায়, কিন্তু অনিমাদি মনে হয় দইটা ঠিক মতো বসাতে পারিনি, জল কেটে আছে। তো এই দইটা দিয়ে আমাদের কড়ি হবে। আর গরমকালে আমাদের বাড়িতে দুধ বেশি নেওয়া হয় তুই দইয়ের জন্য, এটা মাই নিয়ম করে গেছে। মা তো এখন পুচাই হয়েছে বলে ওখানে থাকে, মা যখন আমার কাছে থাকতো, এগুলো যা দেখছো নিয়মগুলো সব মায়ের তৈরি করা। এই দইটা বাড়িতে আমরা বসিয়েছি, একটু জল কেটে আছে, পুরো দইটাই আমরা করি, পুরোটাই করে করবো। তো এটাকে ফাটিয়ে নেওয়া ভালো করে, আমরা উঠিয়ে রাখি একটু দইটা। আমার মায়ের তিনটে লড যাচ্ছে, বলছি মায়ের তিনটে লড যাচ্ছে, দুটো লড দিয়ে নেই চাওয়াল যে তোমার হয় তোমরা গোপালকেও দিতে পারো, কারণ এটা হচ্ছে তোমার কি বলে পেট ঠান্ডা লাগে। অনেক সময় ছুটিতে আমাদের ছুটিতে বা বিয়ে বাড়িতে দই বড়া কুড়ি চাওয়াল এগুলোই রেসিপি থাকে। তো নন বেঙ্গলি যারা মানে ছুটি করে তারা তখন কারি চাওয়াল দেয়, তো কারি রেসিপি এটা। আমরা এখানে রসুন দিচ্ছি, রসুনটা না দিলেও চলে, হিং দিয়েও শুধু হয়, তো সেটা তোমরা হিং আর সর্ষে ফোড়ন দিয়েও করা যায়, তো ওটা করেও তোমরা করতে পারো। অনেকে হিং জিরার ছক লাগায়, ওটাও করা যেতে পারে, তো ওটা নিরামিষ করে। আমি একটুখানি রসুন দিয়ে আমার ভালো লাগে বলে মাকে বললাম রসুনটা দিয়ে করতে, তো এটা রসুন দিয়ে হচ্ছে। আর পেট প্রচণ্ড ঠান্ডা রাখে গরমকালে, মানে তোমরা আরামসে করে খেতে পারো, পেট একদম পুরো ঠান্ডা থাকে এতে। আর আমাদের বাড়িতে তো মানে প্রধান দাও এখন খেতে খুব পছন্দ করে, আগে খেতে চাইতো না, কিন্তু এখন খেতে খুব ভালোবাসে কারি চাওয়াল। তেল নেই, মা বা করে সর্ষের তেল দেবে, সর্ষের তেলের গন্ধটাই মেন। দিলাম
নুন শুকনো লঙ্কা আর সরষে দেওয়া হবে। নুন তেলে একটু কি কথা বলো তোমাদের আর মা দিলে গেল কি বেসন দিয়ে তোমরা করেছো বেসনের গোলাটা দেখে সব হাসি মাসি হচ্ছে দেখে তো ব্যাপার হয়ে যাচ্ছে। যাই ওটা রেখে দিয়ে ওই জলটা দিয়ে দাও, ওটা থিকনেসটা আসবে। আর এটা একটু নুন দিয়ে দিতে হবে, আমরা একটু পাতলাই ভালোবাসি। নুন আবার দিল মা, কেন কড়িতে নুন দিই রাত্রে ছক লেগেছে। স্বাদ মতো মিষ্টিও দিতে পারো, আমি একটু মিষ্টি ভালোবাসি, একটু স্যাটারিং করলে বেশ ভালোই লাগে। লঙ্কা গুঁড়ো একটু দেবে ঝালের জন্য, হলুদ গুলো নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিল আর মা একটু স্যাটাইন দেবে, কারণ আমি মিষ্টি করতে ভালোবাসি। ফুটে গেলেই আমরা দিয়ে দেবো, ফুটে উঠছে বড়াগুলো দিয়ে দেবে। এই যে গন্ধটা একটা টক দই গন্ধটা, এতেই মনে হবে অর্ধেক ভাত খাওয়া যাবে। এবার এখানে ফুটে গেলে একটুখানি বন্ধ করে দেবে, নরম হয়ে যাবে বন্ধ করে দেবে। হয়ে গেছে, এবার বন্ধ করে দেবে। এবার তুমি সার্ভ করতে পারো, কড়ি গরম গরম ভালো লাগে না, ঠান্ডা হলেই ভালো লাগে। কড়ি রেসিপিটা তোমরা দেখে নিলে, কড়ি রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এখন আমি বলবো, একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম রেসিপিটা করবো, রেসিপিটা কোনো আমার কাজ শেষ হয়ে গেছে বাবা, রেসিপি তোলার জন্য নাকি তাড়াতাড়ি চলে এসেছিলাম, কি যাত্রা ইম্প্রেশন করছেন যে। যাই হোক, তো করতে গিয়ে লেন্সটা একটুখানি দাগ হয়েছিল, আমি আবার পরিষ্কার করলাম, কারণ শান্ত আবার আমাকে ঝাড়বে। আর এখন আমি বসবো এডিটিংটা যেটা করেছি সেটা আপলোড করতে। কালকে রাত্রে একটা এডিটিং করে রেখেছি, কালকে দুটো এডিটিং হয়েছে। কালকে দেখেছো রাত্রিবেলা অনেক জয়রাম বাটির ব্লগটা গেছে, ছোটো থেকে ট্রাভেল ব্লগ করার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই সেটা দেখো, চেক আউট করো, করে আমাকে বলো যে ব্লগটা কেমন হয়েছে, ট্রাভেলিং ব্লগটা। চলো আমি এটা পোস্ট করি, পোস্ট করিনি বলে আমাকে শান বলছে। এই দেখো আমি চলছে আরামসে চলে যাবে, চলো হেডেক দূর হলো, কেন চিন্তা থাকে। আর আমি আজকে দেখা নতুন হেয়ার স্টাইল করেছি মিঠাইয়ের, দেখো মিঠাই সুন্দরী দেখেছো হেয়ার স্টাইল নতুন সন্ধে। আর এখানে লাড্ডুকে পরে দিয়েছি, লাড্ডুটা একটা বড় এনে দেবো। তো খাবার দেখো, ভাত আছে, আলু, কুমড়ো, কুমড়ো করলা ভাজা, মাছের ঝাল আর কড়ি, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। বাঁধাকপি নিয়ে রিসার্চ চলছে, কেমন করে রান্না করলে ভালো লাগে সেটা বাদ দাও। এখন আমি যেটা করেছি সেটা দেখো, ভাত, কুমড়ো আর করলা দিয়ে ভাজা, মাছের ঝাল আর এটা হচ্ছে কড়ি। নাকি কি খেতে হয় আগে, করলাটাই খেতে হয়। সান কি সান করতে আছে নাকি? না তাহলে আন্দা কুড়ি কেমন হয়েছে? কুড়ি তো ভালো দাদা, তরকারি খা। ও কি দেখছে রে, খাবি? চল দিয়ে দিয়ে মাছ কেটে দিয়ে।
আরেকটা মাছ দিয়ে দিত মাছ রেখেছিলাম ওই মাছগুলো কি করে একটা মাছে হয়ে যাবে ওটা মাথা আর তো তিনজন আছে পুরি কেমন হচ্ছে আবার ক্যামেরা দিকে রাখিয়ে বলে দাও হুম পুরি খুব সুন্দর হয়েছে নোট আউট নোট আউট ভালো হয়েছে তোমরা তাহলে বাইতে করিও এরকম উঠে রানীকে নতুন ড্রেস পরেছে নতুন হেয়ার স্টাইল দেখে তো ওর হোলির ড্রেস বানানো হচ্ছে তোমরা যে কেউ এরকম হোলির ড্রেস নিতে গেলে আমার পূজা ঘর সার্চ করে অর্ডার দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওর লিঙ্কটা এপি গ্রুপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে আছে ওখানে তোমরা দিয়ে দিতে পারো হট করে একটা পার্সেল নিয়ে আসলো ভগবান জানে কি আছে বুঝতে পারছি না কিসের আছে খানা কুল রাম কি সব লেখা আছে এবার কাঁচিটা খুলি কি আছে দেখা যাক কিছু পারিয়েছে ও হয়তো সেই মিঠাইয়ের চুলটা বলেছিল ওটাও হতে পারে দেখা যাক চুলি আছে মিঠাইয়ের চুল মিঠাই রানীর এখন সাজা গুজার খুব ইচ্ছা হয়েছে নিজে যে দুটো ঝুঁটি বেঁধা চুলটা অলরেডি হারিয়ে ফেলেছেন উনি ওটাকে খুঁজে দিচ্ছেন না অনেকবার বলা হয়েছে তো বোঝাই যাচ্ছে আসলে নতুন জিনিস পড়ার জন্যই ওনার মানে এইসব ব্যাপার এই যে ঘটনা হচ্ছে এটা ওর মাথায় কেমন করে সেট হবে মিঠাই রানীর এরকম একটা চুল এসছে চুলি এসছে এরকম দেখতে লাগছে মিঠাই রানীকে কেনাকাটে অনেক কিছু দেখালাম তোমরা সবাই ভালো ভালো বলছো কমেন্টগুলো পড়ছি তার মধ্যে দেখো মা সানকে এটা কিনে দিয়েছে দেখতে পাচ্ছ মোটু পাতলু এটা কী দিই আর এটা হচ্ছে কৃষ্ণার কী দিই ছোটো দেখে কিনে দিয়েছে এইগুলো দেখানো হয়নি তো মা আজকে আমাকে বলছে হ্যাঁ তুই তো এইগুলো দেখালি না ভালো নানা দেখিয়ে দেবো দেখিয়ে দেবো দেখেছ জমাপাতে বসেছি এ দেখো চেরি টমেটোগুলো ছোট্ট ছোট্ট টমেটো দেখছো কত ক্যাপসিকাম এইখানে একটা ক্যাপসিকাম ধান্দার বাগান ঘুরাইনি অনেকদিন এখানে এতগুলো ক্যাপসিকাম সব টব রেডি করে রেখেছ এই যে আমাদের বকলিটা এই যে কাঁচা কাঁচা লঙ্কাগুলো কত বড় বড় লাল লঙ্কা আর একটা আম গাছ এনে লাগিও সবেদা গাছটা বেশ ভালো হয়েছে পেয়ারা গাছেও ফুল আসছে এ দেখো এখানে লেবু গাছেও লেবু হয়েছিল কোথা গেল লেবু গাছে এবার বেড়াতে হবে তপনদার দুঃখ তপনদার গাছ তপনদার ছিল না তপনদার গাছগুলো কেউ যত্ন করেনি বলো তপনদা সেই জন্য ফুল হয়নি প্রধানাকে ডাকলাম ডেকে বললাম উপরে এসো উপরে এসে একটু ঘুরে যাও এই যে আমার দুয়ানা আমার সাথে ঘুরছে আর কিন্তু আসবে কিনা যাই না এলে তো তোমার সাথে কথাই হবে একজন লিখেছে দিদি খুব ভালো লাগলো লাস্টের কথাগুলো ওইগুলো আসলে কী বলতো আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্কটাই এরকম যে স্বামীকে আমি এরকম করে মানুষ করি ছোটোবেলা থেকে আমি যখন উপরে আসছিলাম অনেক বললো ম্যাম চা খেয়ে যাও আমি বললাম যে ঠিক আছে তুমি চা করো করে উপরে পাঠিয়ে দিও তো পম্পার হাত দিয়ে চা পাঠিয়ে দিলো আর প্রধানদাকে কখনো আমি কল করেছি আসার জন্য এখন আসছি মনে হয় আসবে না নিচে এখনও কাজ করছে আর আমি আজকে তো দুপুরে তাড়াতাড়ি চলে এসেছি তো চা ব্রেকটাকে চাটা খেয়ে নিই আজকে ভিডিওটা মনে হচ্ছে একটু বড়ই হয়ে যাবে তো যদি বড় হয়ে থাকে রাত্রে কিছু দেখাবো না এই চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে দেবো তো তাই আমি চাটা খাই আর আজকে আমার সঙ্গী হচ্ছে দুয়ানা হ্যাঁ সঙ্গীত তো ভাবছে খাবে কি খাবে না দুদিন ধরে বকা খাচ্ছে অভ্যাস ছিল না এখন রান্নাঘরে পড়ে উঠে গেছে শেলফের উপরে কিন্তু কখনো উঠতো না কে জানি কোথা থেকে বাজে স্বভাব শিখে এসছে
তাই ভয় পাচ্ছে বকেছি দুদিন তো দুয়ানা খাক বিস্কুট আমি খাই চা বিস্কুট বলেই আজকে ব্লগটা শেষ করে রাখছি আর যদি কিছু ভালো লেগে থাকে কিছু সেরকমই দেখাও নেই ছোটোখাটো করি রেসিপি আছে এ রেসিপি আছে রেসিপিটা অবশ্যই ট্রাই করো কেন আজকে করি ভাতকে তোমার খুব ভালো লেগেছে করি ভাতকে তোমার খুব ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে আর গরমকালে করি টুরি খাওয়া খুব ভালো দই থাকে তো অনেকটা ভালো হয়ে দেয় তো যদি কোথাও ভিডিওটি কোনো জায়গায় একটুখানি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর শেয়ারটা অবশ্যই করবে কারণ নতুন নতুন বন্ধুরা এলে আমাদের পরিবারটা ভালো হবে বেশি ভিউ হবে আর সানের মনে একটু আনন্দ হবে আসলে ওরা মনে আনন্দটা আমার কাছে খুঁজে হবে তো দেখার জন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিঠি যতক্ষণে ফিরে আসছি ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে এবং শরীরের সঙ্গে আমার মতে মনে যত্ন নিতে থাকে লাভ ইউ।